গুড মর্নিং এভরিওয়ান, এই যে তো সোশ্যাল ব্লগার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম এই নতুন একটা ব্লগে। আজকে আমি ভীষণ এক্সাইটেড, তার কারণ অনেকদিন বাদে আমি ফটোগ্রাফি প্র্যাকটিসে আজকে যেতে পারবো। তো তার আগে আমার আরো একটা কাজ রয়েছে, যেটা হলো আমার আজকে একটা বন্ধুর, খুব পছন্দের একটা বন্ধুর আজকে বার্থডে। তো আপাতত আমি ওখানে যাচ্ছি, তারপরে বাড়ি এসেই দুটোর মধ্যে বেরিয়ে যাবো। আর এখন বাজে 11:05, আমি লেট। চলো हैप्पी बर्थडे शाही। बोलती क्या छोटो मोमबाती खावे देख गरीब बंधु तो हमी शाही बाड़ी शाही थे मोम निकल big mom guys, big mom। ye jatte bhai, happy birthday to you। bonda bonda dekhe dilam ki ami bari achi, thik ache। ei dekhni ki bolo to lodder churir kotha tomake amon bolte hobe, churi ache। এত কিছু ভেবে আসিনি। হ্যাপি বার্থডে টু ইউ পয়সাল কমলা বন্ধুর তরফ থেকে একটা ছোট কেক। হ্যাপি বার্থডে টু ইউ শাহিন, হ্যাপি বার্থডে টু ইউ পাপারা পাপা 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 পাপারা পাপা 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 পাপারা পাপা পাপা। আগে তুমি খাও। খালো। শাহির বাড়ির জানলা দিয়ে দেখো কি সুন্দর ব্যাপারটা, পুরো খালি উঠোন একটা। কে রে এই ছুরিটা আমার পিঠে ঢুকালি? আমি তোর জন্য ওইটুকুনি কে কেনেছি বলে এইভাবে আমাকে তুই মেরে ফেলতে চাইছিস? আমি খুন করবো সবাইকে। টাইটেল, শাহি খুন করে দেবে অস্মিতাকে। কতটা পাগল এগুলোর প্রতি। শাহি এখন আমাদের ধন সম্পদ দেখো, ও কয়েন জমিয়ে রেখেছে দেখো একবার। আর আজকে আমি এসে ওকে একটা 10 টাকার কয়েন দিয়েছি, মনে হচ্ছে যেন ওকে সোনা দানা দিয়েছি। এমনি 10 টাকা দিইনি, 10 টাকার এরম পিছনে এরম ব্যাপারটা ছিল। এটা নর্মাল 10 টাকায় থাকে না, দেখবে প্রত্যেকটা 10 টাকা একটু আলাদা আলাদা। নর্মালি আমরা অন্যরকম 10 টাকা পাই, আর এগুলো কমপ্লিটলি আলাদা। এইটা দেখো কি সুন্দর। শাহির বাড়ি থেকে বাড়ি ঢুকে গেছি, ব্যাক হোম। এবার হচ্ছে এক্সাইটমেন্টের পালা। এখন আমি যাবো স্নান টান করে রেডি ফেডি হয়ে ফটোগ্রাফি প্র্যাকটিসে। অনেকদিন বাদে আজকে ফটোগ্রাফি প্র্যাকটিস হবে, বহুদিন বাদে। মানে আমার কোনো প্রফেশনাল কোর্স করা নেই, আমার কাছে কোনো সার্টিফিকেট নেই প্রফেশনালি। তো অনেক জিনিস আমি এখনো জানি না, তো সেগুলো তো শিখতে হবে, তার জন্য প্র্যাকটিসের দরকার। তো আজকে ইনডোর ফটোগ্রাফি প্র্যাকটিসে যাচ্ছি, লাইটিং সম্পর্কে জানবো, ফটোগ্রাফির একটা নতুন এরায় ঢুকবো, এক্সপ্লোর করবো লাইটিং ব্যাপারগুলো, ইনডোর লাইটিং শুট ব্যাপারগুলো। তো আমি ভীষণ এক্সাইটেড, ভীষণ 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 এক্সাইটেড। বারাসাত থেকে মধ্যমগ্রাম যাওয়ার জন্য বাসের কোনো অভাব নেই। এখন দেখি কোন বাসটা পাই, নয় DN 8, নয় DN 47, এগুলো আমি হেলাবরতলা থেকে পেয়েই যাবো। তো দেখা যাক কোন বাসটা ধরি আর যাই। মেঘ থেকে বুঝতেই পারছো কতটা মেঘ করেছে আকাশে, কি অবস্থা। এখনো একটাও বাস পাইনি, একটাও বাস দেখছি না। কোথায় বাস আছে কে জানে, দেখছি আর গিয়ে। বাসের কি হয়েছে আজকে কে জানে, বাস বাস নেই, ফাঁকা বাস। তাহলে আমি এখন ডাকবাংলো যেতে হবে তাহলে। Oh, DNA page finally. So almost I पहुंचे गेছি DNA তো পেয়ে গেছিলাম শর্ট করে পৌঁছে গেছি 2:15 সময় 20 সময় উঠেছি 2:27 নেমে গেছি জ্যামও ছিল না রাস্তায় কমপ্লিটলি গুড ছিল তোফা ছিল যাই হোক আমি খুঁজে পাচ্ছি না বাড়িটা খুঁজছি এখন এটাই পেয়ারা বাগান আচ্ছা এই এল পুকুর কোথা আচ্ছা এইখানে যাবে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আমাকে বললে এই গলিটা ছেড়ে পরের গলিটায় যেতে মানে নেক্সট গলিটায় দেখি নেক্সট গলিটা সেকেন্ড গলিটা মানে এই গলিটার কথা বলেছে একটা গলি ছেড়ে একটা গলিতে ঢুকতে বলেছে এই গলিটাই হবে তাহলে জিজ্ঞাসা করবো কেউ থাকলে হ্যাঁ আকাশের মেঘটা দেখো মারাত্মক মেঘ করেছে আজকে এই যে এটাই হচ্ছে এলপুকুর এটাই এলপুকুর দেখি কোন বাড়িটা ওইটা ওই সামনের সাদা বাড়িটা গার্গিদিকে ফোন করলাম বললো উপরে চলে আয় লাইট ক্যামেরা অ্যাকশন এখানে এটা হচ্ছে সেট এখানে লাইট লাগানো রয়েছে আরেকটা জিনিস যেটা আমার খুব পছন্দ এখানে সেটা হলো এই ছবিটা দারুণ লাগে এটা আমার পেন্টিংটাকে একটু কাছ থেকে দেখতে এলাম বুদ্ধের পেন্টিং খুব বড় একটা শখ রয়েছে শখই খুব বড় একটা শখ মানে এত সুন্দর লাগে আমার এই পেন্টিংগুলো আমি জানি না কবে লাগাতে পারবো যবে ঘর ধরো আমার ঠিক হবে অবভিয়াসলি লাগাবো বাট আমি একটু কাছ থেকে দেখছিলাম টেক্সচারটা ভীষণ সুন্দর ভাই যা সুকুন এটা দেখে আসছে বলার মতন নয় কত দিন বাদে আবার সেই মানে লাস্ট এপ্রিলে আমি এই স্ট্যান্ড দিয়ে কাজ করেছি এই লাইট নিয়ে আবার আজকে অনেক দিন বাদে ভাই ফুল টু এক্সাইটমেন্ট গার্গিদির সাথে এতক্ষণ কথা বলছিলাম আজকে শ্যুটটা কেমন হবে সেটা নিয়ে আজকে শ্যুটটা হচ্ছে ফ্লাওয়ার নিয়ে সেলফ পোর্ট্রেট মানে একটা মেয়ে আসবে তার থিম হবে হচ্ছে ফ্লাওয়ার নিয়ে তার আশেপাশে রেখে তার পোর্ট্রেট ক্যাপচার করা ক্লোজ পোর্ট্রেট আর ইনডোর শ্যুট পুরোটা তো এক্সাইটেড ব্যাকটা এরকম লাগছে কমপ্লিটলি ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পর্দা ফ্লাওয়ার রাখা রয়েছে এখানেও ফ্লাওয়ার রাখা রয়েছে ওই পাশেও ফ্লাওয়ার রাখা রয়েছে যার ছবি তোলা হবে সেও ফ্লাওয়ার নিয়ে আসবে She is Gargi Ghosh, a professional wedding and portrait photographer. She is also now 6 months pregnant. আমি তো দেখে জাস্ট অবাকই হয়ে গেছি যে কি সুন্দরভাবে রেসপন্সিবিলিটির সাথে নিখুঁতভাবে প্রেগনেন্ট অবস্থাতেও নিজের প্রফেশনকে ধরে রেখেছে কি নিখুঁতভাবে সব ফ্রেমগুলো করছে কোনো কাজে কোনো ফাঁক নেই মানে আমি ভাবতে পারছি না যে নিজের প্রতিও যত্ন নিচ্ছে নিজের কাজের প্রতি তো অত্যন্ত যত্ন নিচ্ছে প্লাস আমাকেও শেখাচ্ছে এটা বুঝতে পারলাম যে প্রফেশনের প্রতি প্যাশন আর ডেডিকেশন এই দুটো জিনিস থাকলে যে কোনো পরিস্থিতিতে লড়াই করা যায় কটা মেয়ে প্রেগনেন্ট অবস্থায় নিজের কাজটা চালিয়ে যেতে পারে অনেকে তো জব ছেড়ে দিতে অনেকে নিজের প্যাশন ছেড়ে দেয় বাচ্চা সামলানোর জন্য বা প্রেগনেন্ট অবস্থায় নিজের যত্ন নেওয়ার জন্য অনেকে পরিবারের সাপোর্ট থাকে না যে প্রেগনেন্ট অবস্থায় কাজ চালিয়ে যাবে বলে তো এটা তো একটা লড়াই তাই না বাড়ির দিকে প্রায় এসেই গেছি আমাকে একজন মধ্যমগ্রাম থেকে স্টারমল অবধি ড্রপ করে দিয়ে গেছিলো তো স্টারমল থেকে আমি হালাবরতলা মানে আমার বাড়ি অবধি হেঁটেই চলে এলাম প্রায় 6:10 আমাকে ড্রপ করেছিল এখন বাজে 6:40 তো এই কটা এইটুকুন টাইমের মধ্যে চলে এসেছি আমি রোজই হাঁটি বলে অসুবিধা হয়নি একবার আমার হাঁটাটাও হয়ে গেল বিকেলে তো যাই হোক এখন ফোনে একদম চার্জ নেই এখন 2% মতন চার্জ রয়েছে তো আগে চার্জ করে নিই ফোনে তারপরে বাকি বলছি আর তোমরা ভিডিওটা এত অবধি দেখে থাকলে বুঝতেই পারছো যে একজন প্রেগনেন্ট 5 মান্থস না 6 মান্থসের একজন প্রেগনেন্ট ফটোগ্রাফার কিভাবে নিজের জবটা কন্টিনিউয়াসলি চালিয়ে গেল। বেবির প্রতিও যত্ন নিচ্ছে, সঙ্গে কিন্তু নিজের প্রফেশনের প্রতিও। তো এটা কেউ মনে রেখো না যে প্রেগনেন্ট হলেই, বাচ্চা চলে আসলেই আমরা কিছু করতে পারি না আর আটকে যাই, এরকম নয়। যদি তুমি চাও নিজের যত্ন নিও, বেবির যত্ন নিও, তোমার কাজ করতে পারো সাবধানে, প্রপার ভাবে সিদ্ধান্ত নিয়ে। তো দেখছেন, যাই হোক ফোনে চার্জটা করে নি, তারপরে আসছি। ক্যামেরা বন্ধ রেখে দিয়েছিলাম, চার্জিং বসিয়ে দিয়েছিলাম, কিন্তু কিউটু বাইকে দেখে আমি আবার ক্যামেরাটা ওপেন করলাম, কারণ ব্লগের এন্ডও করতে হবে। যদি এই অবধি ব্লগটা দেখে থাকো তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব করোনি ডু সাবস্ক্রাইব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বিলকুল পজিটিভ থেকো। টাটা, বাই বাই, সি ইউ ভেরি ভেরি সুন।